তৃণমূল নেত্রী সায়নী ঘোষ কলকাতার বুকে দাঁড়িয়ে বিজেপি নেতাদের বিরাট বড় সর্বনাশ ডেকে আনলেন এবারে কিছুদিনের মধ্যেই নরেন্দ্র মোদীর গদি উল্টাতে চলেছে কারণ নরেন্দ্র মোদী এবং বিজেপির আন্ডারে থাকা বিএসএফ সিআইএসএফ তারা কী কী কেলোর কীর্তি করছে বাংলার বুকে সেসব কথা জনসম্মকে লক্ষাধিক মানুষের সামনে কলকাতার বুকে দাঁড়িয়ে ফাঁস করে দিলেন এবারে সেই কারণে বিজেপি পার্টির নেতারা মুখ লোকাতে জায়গা পাবে না ভোট চাওয়া তো দূরের কথা তাদেরকে দেখলেই মানুষ জুতো পেটা করবে কারণ সাধারণ মানুষ এই বিজেপিকে কোনো কোনোদিন মেনে নেবে না সাধারণ মানুষের ওপর বিজেপি কী কী কীর্তি করেছে সেই সব কলকাতার বুকে দাঁড়িয়ে পুরোপুরি ফাঁস করে বিজেপি নেতাদের বিপদে ফেলে দিলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ তাই আর এখন লড়াই বিজেপির থেকেই দেশ বাঁচানোর আজকে গণতন্ত্রের অবস্থা খুবই শোচনীয় গণতন্ত্র লুণ্ঠিত মানুষ বলছে এত ভোটাভুটি করে লাভ কি বিজেপির এই এই পয়সা দিয়ে নির্বাচিত কিনে নেওয়ার চক্রান্ত দেখে সাধারণ মানুষের গা গিনগিন করছে তারা বলছে দরকার নেই নতুন প্রজন্মের কোনো দরকার নেই রাজনীতিতে যাওয়ার কি লাভ কারণ একদিন যে এই পার্টির একটা প্রিন্সিপাল ছিল একটা নীতি ছিল বিশ্বের দরবারে যার একটা মান ছিল সেই ভারতীয় জনতা পার্টিকে এখন একটি ভারতীয় জুমলা পার্টি এবং ভারতীয় জোকার পার্টি বলে সম্বোধন করা হয় তার কারণ তারা দিনের আলোতে নেতা সমর্থক জনপ্রতিনিধি তৈরি করতে চায় না তারা রাতের অন্ধকারে তাদের কিনতে চায় আজকে আমি আপনাদের একটা কথা বলি এই বিজেপি তার কাছে কি নেই কি আছে বিজেপির কাছে শুধু হিন্দু মুসলমান শুধু ইন্ডিয়া পাকিস্তান শুধু কবরিস্তান শ্মশান আর এই তো রয়েছে এছাড়া কোনো কথা রয়েছে নেই মুখে আর কাজও তো কিছু করে না আজকে যেই প্রধানমন্ত্রী মহিলাও কি কথা বলেন যে বলে বেটি পড়াও বেটি বাঁচাও নিজের ছাপ্পান্ন ইঞ্চি সিনা কাঁপিয়ে কাঁপিয়ে বলেছিলেন তো আজকে তার জায়গায় তার শাসনকালে মহিলারা ভারতবর্ষে সব থেকে বেশি অসুরক্ষিত তার পার্টি যেখানে যেখানে শাসন করছে সেই জায়গাগুলোকে সেই রাজ্যকে রেপ ক্যাপিটাল বলা হয় আমি এরম প্রধানমন্ত্রীকে মানি না যে কথায় এক এবং কাজে এক আমি এমন প্রধানমন্ত্রীকে মানি না যে সাভারকার এবং নেতাজিকে একই জায়গায় রাখে যে শ্যামা প্রসাদ এবং গান্ধীকে একই তকমা দেয় মাথায় রাখবেন যে অনুগামীরা বীর বললেই কেউ বীর হয়ে যায় না নেতাজিকে গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্ব নিজের নেতা বলে মনে করতেন আমি মনে করি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে লাগার অনেক চেষ্টা বিজেপি করছে আমরা দেখেছি যে বাংলার মানুষ কিরমভাবে বিজেপির জামানাত দু হাজার একুশে বাজেয়াপ্ত করেছে আজকে অপশাসন আজকে অনাচার আজকে ধর্ষণ আজকে দাঙ্গা আজকে নরেন্দ্র মোদীর শাসনকালে কোনটা হচ্ছে না এবং এই প্রধানমন্ত্রী যে আমাদেরকে বলে যে মেয়েদেরকে বাঁচাতে হবে তাদেরকে এগোতে হবে আজকে তার শাসনকালে আমরা দেখতে পেয়েছি যে বিএসএফ এর জওয়ানরা মহিলাদের ওপর ধর্ষণ করছে আমরা রকম ভাবে এটাকে সমর্থন করি না যে আজকে বর্ডারের এপার ওপার সাধারণ মানুষ করতে পারে তবে এটা কোনো ধরনের অনস্পট জাস্টিস সিস্টেম তো হতে পারে না যে আজকে তোমরা বর্ডারের এপার ওপার করেছো বলে মহিলাদেরকে ধর্ষণ করে দেওয়া হবে এরম প্রধানমন্ত্রীকে আমি মানি না আজকে ধর্ম নিয়ে যদি বাংলার মানুষকে প্রধানমন্ত্রী জ্ঞান দিতে আসে বা বিজেপি জ্ঞান দিতে আসে তাকে একটাই কথা বলবো যে বাংলার মানুষকে ধর্ম আপনারা শেখাবেন না কারণ বাংলার মানুষ জানে যে ধর্ম শুধু কর্তব্য নয় ধর্ম শুধু সাধনা নয় ধর্ম কর্ম ধর্ম সদ্ভাবনা ধর্ম মানবিকতা এবং সেই জন্য এই বাংলার বুকে মুসলমান জিয়াউরের বুকে লাগানো হয় মঞ্জুওয়ালা দেবীর হৃৎপিণ্ড এবং সেটা বাংলাতেই সম্ভব আর যখন থেকে ধর্মের সুশুরি দিয়ে মানুষকে কোনোভাবে কোনো রকমভাবে ম্যানিপুলেট করতে পারছে না তখন তারা করে কুৎসা তখন তারা করে অপপ্রচার একটাই কথা বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জিন সম্বন্ধে বাংলার মানুষ অবগত এবং বিজেপির সম্বন্ধেও তারা অবগত আপনারা যত তৃণমূলের নেতাকর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করবেন যত মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুচ্ছা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচার করবেন বাংলার মানুষ ভোট বাক্সে আপনাদেরকে বুঝিয়ে দেবে যে বাংলার মানুষ কাকে চায় তারা নিজের অস্তিত্ব সংকটের বোঝা কংগ্রেসকেও চায় না তারা ক্লান্তিতে ঝিমিয়ে পড়া সিপিএম কেউ চায় না বাংলার সার্বিক উন্নয়ন এবং কল্যাণের জন্য দু হাজার বাংলার মানুষ আবার দেবে রায় যে বাংলা নিজের মেয়েকে চায় বাংলা নিজের মেয়েকে চায় বাংলা নিজের মেয়েকে চায় তাই ছাত্রসুন্দর যুব সমাজ আপনাদেরকে একটাই কথা বলবো যে ঘরে শত্রু বিভীষণ এবং দেশের শত্রু বিজেপিকে গদি থেকে হটাতে হবে তার জন্য লড়াই করতে হবে এবং মাথায় রাখবেন বাংলার মানুষের সম্পূর্ণ আস্থা রয়েছে আমাদের ওপর তারা জানে যে ভাজপা ওয়াশিং মেশিনে হাজারবার ধুয়ে বেরোলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ির সাদার সঙ্গে পাল্লা দেওয়া যাবে না সেই জন্য লড়াই চালিয়ে যান মাথা নত করবেন না মাথা উঁচু করে লড়বেন সাধারণ মানুষের সুরক্ষার কথা বলবেন